হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মাই চিলড্রেন হাউ আর ইউ আই হোপ অল অফ ইউ আর গুড অ্যান্ড হ্যাপি তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে পুনরায় আবার একটা নতুন ভিডিওর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো নার্সারি ম্যাথের গণিত সংকলন তোমাদের ম্যাথের গণিত সংকলনে আজকে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করবো সেটা হলো কানেক্ট কানকটা ডটস তিন দশ আট আটত্রিশ এবং তিন দশ নয় উনচল্লিশ সি অ্যান্ড রাইট ফিল উইথ কালার্স ছত্রিশ এবং সাঁত্রিশ তো স্টুডেন্ট তোমরা মন দিয়ে কিন্তু মজার সাথে দেখবে এবং বাড়িতে কিন্তু এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে সো লেট স্টার্ট আওয়ার ক্লাস তো স্টুডেন্টস দেখো আমাদের ফার্স্ট টপিকে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টপিকে কী আছে কানেক্ট দ্য ডটস অর্থাৎ নিজে দেখা কতগুলো ডটস দেওয়া আছে এই ডটসগুলোকে আমরা কানেক্ট করবো করে কী কী নাম্বার পাবো তিন দশ আট আটত্রিশ এবং তিন দশ নয় উনচল্লিশ তো দেখো আমরা একইভাবে কিন্তু ডটসগুলোকে কানেক্ট করবো তোমরা ভালো করে মন দিয়ে দেখো আমি কোনখান থেকে ডটসগুলোকে কানেক্ট করছি তোমরা কিন্তু বাড়িতে ঠিক এইভাবে ডটসগুলোকে আস্তে আস্তে একটার সঙ্গে একটা কানেক্ট করবে দেখো একটা নাম্বার পাওয়া যাবে কী বলতো এটাকে বলে তিন তাহলে আমরা ফার্স্ট ডটসগুলোকে কানেক্ট করে তিন পেয়ে গেলাম এবার দেখো নেক্সট ডটগুলোকে আমরা কানেক্ট করে কী নাম্বার পাব দেখো পেয়ে গেলাম আট তাহলে কী হয়ে গেলো তিন দশ আট আটতিরিশ এবার দেখো নেক্সট যে ডটগুলো আছে সেইগুলো ঠিক একইভাবে দেখো আমরা কানেক্ট করছি তো দেখো কি নাম্বার পেলাম তিন পেলাম এবার দেখো নেক্সট যে ডটসগুলো আছে সেইগুলোকে আমরা কানেক্ট করে কি নাম্বার পাই দেখি দেখো আমরা পেয়ে গেলাম কি নয় তাহলে কি হয়ে গেল তিন দশ নয় কি হয় উনচল্লিশ তো আমরা কোন দুটো নাম্বার আছে ডট করা শিখলাম তিন দশ আট আটত্রিশ এবং তিন দশ নয় উনচল্লিশ তো এবার যাবো আমরা আমাদের নেক্সট টপিক তো স্টুডেন্টস দেখো আমাদের নেক্সট টপিকে চলে এসেছি কী আছে সি অ্যান্ড রাইট তিন দশ আট আটত্রিশ এবং তিন দশ নয় উনচল্লিশ তো আটত্রিশ আর উনচল্লিশ এই দুটো নাম্বার আমরা কীভাবে লাইন ইউজ করে দেখো শিখছি তিন তো তোমাদের আগেই শিখেছি তোমার একবার দেখিয়ে দিচ্ছি কার্ফ লাইন ইউজ করে কিন্তু তিন হয় আট দেখো স্ট্যান্ডিং কার্ভ আর হচ্ছে স্লিপিং তাহলে হয়ে গেল আট তিন দশ আট আটতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ আট আটত্রিশ দেখো আমাদের ফার্স্ট যে নাম্বার তিন দশ আট আটত্রিশ এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেল এবার দেখো আমাদের নেক্সট নাম্বার আছে তিন দশ নয় উনচল্লিশ তো একইভাবে আমরা তিনটাকে লিখব এবার নয়টা প্রথমে কার্ভ লাইন তারপরে একটা কার্ভ আবার একটা কার্ভ তাহলে তিন দশ নয় উনচল্লিশ 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 তো দেখো স্টুডেন্টস আমাদের যে দ্বিতীয় নাম্বারটা ছিল তিন দশ নয় উনচল্লিশ সেটাও কিন্তু কীভাবে লিখতে হয় আমরা শিখে গেলাম তো তিন দশ আট আটত্রিশ অ্যান্ড তিন দশ নয় উনচল্লিশ এই দুটো নাম্বার যে লাইনগুলো ইউজ করে আমি তোমাদের শেখালাম তো সেইগুলো বাড়িতে কিন্তু তোমরা মন দিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করবে ওকে এবার যাব আমরা আমাদের নেক্সট টপিকটা করবো তো প্রথমে আমরা তিনটাকে কালার করে নেব তারপর আমরা আটকে কালার করে নেব তাহলে হয়ে যাবে আমাদের আটত্রিশ নেক্সট আমরা তিন এবং নয় দুটোকেই একইভাবে আবার কালার করে নেব তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে এই রকম বিভিন্ন কালার দিয়ে ফিল করবে ঠিক আছে বাড়িতে এগুলো খুব মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে ওকে স্টুডেন্টস তোমার ক্লাসটা আজকে এখানে শেষ করলাম তোমরা ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো বাই স্টুডেন্টস হ্যাবে না স্টেটা টা থ্যাংক ইউ